हेलो फ्रेंड्स, दिलुज रेसिपीते आपनादे सकल के स्वागत जानाय। आज के आमी एकटा बाच्चादेर भीषण प्रिय बार्बी केकेर रेसिपी आपनादेर साथे शेयर करछी। प्रथमे आमी केकेर स्पंज बानानोर जन्य लिकुईड उपकरणगुलो रेडी करब। प्रथमे एकटा डिम बोले दिए हैंड बीटार दिए बीट करे फोम तैरी करे निते हबे। ডিম বিট করে নেওয়ার পরে হাফ কাপ চিনির পাউডার দিয়ে দিলাম। চিনিটা সব সময় পাউডারই ব্যবহার করবেন, না হলে কেকের স্পঞ্জটা ভালো হবে না। চিনিটা দেওয়ার পরেও বিট করে নিলাম। বিট করার পরে এখানে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ, ডিম সমস্ত উপকরণ কিন্তু নর্মাল টেম্পারেচারের ব্যবহার করতে হবে। তারপরে 1/4 কাপ রিফাইন তেল দিলাম। তেল দেওয়ার পরে 15 সেকেন্ড মতো বিট করে নিলাম। দেখুন, আমাদের লিকুইড উপকরণ রেডি হয়ে গেছে। এবার আমি এখানে এসেন্স দিয়ে দিলাম। এই বার্বি কেকটা আমি বাটার স্কচ ফ্লেভারের বানিয়েছি। 4 ফোঁটা বাটার স্কচ এসেন্স দিয়ে দিলাম। ড্রাই উপকরণগুলো নিব, তার জন্য একটা ছাঁকনিতে আমি 1 কাপ ময়দা দিলাম। 4 চামচের 1 চামচ বেকিং পাউডার দিলাম, আর 4 চামচের 1/2 চামচ বেকিং সোডা দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে চেলে নিলাম। যে কোনো ফ্লেভারের কেক বানানোর জন্য আপনারা অবশ্যই ড্রাই উপকরণগুলো চেলে নেবেন, তাহলে কেকের স্পঞ্জটা সফট হবে। এবার সব কিছুকে প্যাচুলা দিয়ে আমি মেখে একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম হবে। আমি যেহেতু সমস্ত উপকরণগুলো মেজারমেন্ট কাপে করে দিয়েছি, তাই আমার এখানে সব কিছুই ঠিকঠাক হয়েছে। দেখুন, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা বার্বি কেকের মোল্ড নিয়েছি। প্রথমে মোল্ডটাতে 1 চামচ রিফাইন তেল দিলাম, দিয়ে ব্রাশ করে নিলাম তেলটা। আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন। প্রথমে বাটার পেপার দিয়ে ওপরে তেল ব্রাশ করে নেবেন। আমি যেহেতু বাটার পেপার ব্যবহার করছি না, তাই প্রথমে তেল ব্রাশ করে 1/2 চামচ ময়দা দিলাম, দিয়ে ময়দাটা একটু মাখিয়ে নিলাম। এইভাবে ময়দা মাখিয়ে নিলেও কেকটা খুব সহজে আনমোল্ড হয়ে যায়। দেখুন, মোল্ড রেডি হয়ে গেছে। কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। মোল্ড না থাকলেও আপনারা যে কোনো টিফিন বক্সেও কেক এইভাবে বানাতে পারবেন। ব্যাটারটা অর্ধেকেরও কম দিতে হবে। এবার একটা কাঠি দিয়ে এইভাবে একটু খুঁড়িয়ে নিলাম, আর মোল্ডটাকে ধরে ড্যাব ড্যাব করে নিলাম, যাতে ভেতরে কোনো বাবল না থাকে। গ্যাসের চুলায় আগে থেকে একটা ডেকচি 5 মিনিট প্রি হিট করতে দিয়েছিলাম। স্ট্যান্ড দিয়ে দিয়েছি ভেতরে। এবার ব্যাটারটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা জিরোতে রেখে 25 থেকে 30 মিনিট বেক করব। তাহলেই দেখবেন কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন, 30 মিনিট পরে কেকটা হয়ে গেছে। একটা কাঠি দিয়ে এভাবে চেক করে নিব। কাঠিটা যদি ভেজা থাকে তাহলে আরও 5 মিনিট বেক করে নিবেন। দেখুন, আমার কাঠিটা পুরো শুকনো। গ্যাসের ফ্লেমটা অফ করে কেকটাকে উঠিয়ে 15 মিনিটের জন্য ঠান্ডা করে নিলাম। তারপরে কেকটাকে আনমোল্ড করার জন্য একটা ছুরি দিয়ে সাইডগুলোকে এইভাবে হালকা করে একটু আলগা করে নিলাম। প্লেটটা উপরে বসিয়ে দিলাম, দিয়ে উপুড় করে দিলাম। দেখুন কতটা সহজে কেকটা আনমোল্ড হয়ে গেছে। কেকের স্পঞ্জটা 1 ঘন্টা ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পরে এবার কেকটা ডেকোরেশন করতে হবে। তার জন্য আমি স্পঞ্জটা থেকে এইভাবে মার্ক করে নিয়ে স্লাইস করে কেটে নিলাম। এই বার্বি কেকের রেসিপিটা আমি প্রথমবার তৈরি করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সেই সাথে লাইক ও শেয়ার করবেন। দেখুন, স্পঞ্জটা আমি খুব সাবধানে কাটার দিয়ে 4 পিস স্লাইস কেটে নিয়েছি। এবার বার্বিটাকে সাজাতে হবে। সব থেকে বড় পিসটা নিচে রাখতে হবে, তারপরে পরপর দিয়ে
কেকটাকে তৈরি করতে হবে। এবার আমি কেকের জন্য ক্রিম তৈরি করব। এখানে আমি লিকুইড ক্রিম নিয়েছি। ক্রিম অনেক ধরনের বাজারে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। ক্রিমটা তৈরি করার জন্য অবশ্যই হ্যান্ড বিটার ব্যবহার করতে হবে, না হলে ক্রিমটা প্রপার বিট হবে না। দেখুন ক্রিমটা কীভাবে বিট করে নিয়েছি, যখন বুঝবেন প্যাচুলা থেকে ছাড়ছে না এভাবে, তখন ঠিক বুঝতে হবে যে ক্রিমটা সঠিকভাবে বিট হয়ে গেছে। এখানে আমি একটা বেস নিয়েছি, প্রথমে বেসের ওপরে ক্রিম মাখিয়ে নিলাম। তারপরে সব থেকে বড় পিসটাকে সবার প্রথমে এইভাবে চেপে বসিয়ে দিলাম উপর থেকে, সুগার সিরাপ দিয়ে দিলাম। এবার আমি একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি, মুখটাকে কেটে নিলাম, নিয়ে এইভাবে ঘুরিয়ে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম দিয়ে দিলাম। খুব ভালো করে ক্রিম দিয়ে নিতে হবে। এবার প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে প্লেন করে নিলাম। এখানে আমি বাটার স্ক্রচের ক্রাশ দিয়ে দিলাম। ক্রাশটাকে এভাবে ছড়িয়ে দেওয়ার পরে ওপর থেকে বাটার স্কচ নাট ছড়িয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা স্লাইস দেওয়ার পরে সুগার সিরাম, ক্রিম, ক্রাশ আর বাটার স্কচ নাট দিয়ে দেবো। তারপরে আবার আর একটা স্লাইস দেবো। এইভাবে এক এক করে চারটে স্লাইস আমি পরপর সাজিয়ে নিলাম। সব থেকে ওপরের স্লাইসটাতে সুগার সিরাপ দিয়ে দিলাম আর ক্রিম দিলাম। প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো সমান করে দিলাম। এখানে স্ট্যাপার দিয়ে সাইডগুলোকে ঠিক করে সমান করে নিলাম। এবার সাইডগুলো নে আমি ক্রিম দিয়ে দিলাম। কেক কিন্তু বানানোর সময় সব সময় হাতে টাইম নিয়ে কাজ করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্য সহকারে কেক বানাতে হয়। আমি প্রথমে ফার্স্ট কোটিং করে নেব, তারপরে ফ্রিজে 3-4 ঘন্টা কমপক্ষে রাখতে হবে ক্রিমগুলো সেট হওয়ার জন্য। দেখুন আমার ফার্স্ট কোটিংয়ের ক্রিম মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কেকটাকে আমি ফ্রিজে 4 ঘন্টার জন্য রেখে দেব যাতে ক্রিমটা সেট হয়। 4 ঘন্টা পরে আমি নজেল ওয়ার করছি। এখানে আমি নজেলে 2 রকমের কালার নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের ভেতরে, পিঙ্ক আর হোয়াইট দিয়ে এইভাবে বারবির ড্রেসটা বানিয়ে নিচ্ছি। আজকের এই কেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুকে আমার আলাদা কেকের একটি পেজ আছে, দেখবেন কেক ব্লিস নামে, পেজটিকে ফলো করবেন। তাহলে এইরকম নিত্য নতুন অনেক কেকের রেসিপি আপনারা দেখতে পাবেন বা কেক ডেকোরেশনও দেখতে পাবেন। যারা কেকের ভিডিও পছন্দ করেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন বারবির ড্রেসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার বারবিটাকে এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে বারবির বডির নিচে একটু ক্রিম মাখিয়ে সমান করে নিলাম, নিয়ে ওপরে জামাটাকেও ঠিক এইভাবে তৈরি করে নিলাম। এইরকম একটা ডল কেক, বারবি কেক, যে কোনো বাচ্চা পেলে জন্মদিনে ভীষণ খুশি হবে।
কেক বানানো এবং কেক গিফট করা খুবই ভালো লাগে। এরপরে আপনারা কি কেক দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই রকম একটি কেকের ভিডিও দেওয়ার জন্য। দেখুন বারবির ওপরের ড্রেসটাও তৈরি হয়ে গেছে। এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।